আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আর সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি আপনাদেরকে বেসন এবং নারিকেলের একটি মজাদার লাড্ডু করে দেখাবো। লাড্ডুটা খেতে খুবই অসাধারণ। দোকান থেকে আমরা যেমন কিনে খাই লাড্ডু, তার থেকেও অনেক অনেক গুণ বেশি এটা মজা। আপনারা একবার বাসায় তৈরি করে খেলেই বুঝতে পারবেন কতটা মজার এই বেসন এবং নারিকেলের লাড্ডু। তো চলুন শুরু করা যাক। তো চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এখন এখানে আমি হাফ কাপ পরিমাণ কুচি করা নারকেল দিয়ে নিচ্ছি। নারকেলটা আমি নারকেল কুড়ানি দিয়ে কুড়িয়ে নিয়েছি। এখন এই নারকেল কুচিটা একটু হালকা করে ভেজে নিব, যাতে নারকেলের ভিতরে যে এক্সট্রা পানিটা থাকে সেটা শুকিয়ে যায়। আর এভাবে করে একটু ভেজে নিলে লাড্ডুটাও কয়েকদিন ভালো থাকবে। তা না হলে লাড্ডুটার ভিতরে যদি আমরা কাঁচা নারকেলটা দেই তাহলে লাড্ডুটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। তাই এটাকে আমি হালকা করে একটু ভেজে নিব। তো নারকেলটা ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন হালকা করে ভেজেছি। এখন এখানে এক কাপ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি। এখন এটাকে একদম হালকা আঁচে এটাকে ভাজবো, একদম লো আঁচে, আপনার চুলার সবচেয়ে কম আঁচে এটাকে ভাজতে হবে আপনারা যখন তৈরি করবেন। আমিও এখন এটাকে একদম লো আঁচে ভাজবো 8 থেকে 9 মিনিট। তো এটার যে দানা দানা দেখতে পাচ্ছেন, এটা একটি চামচের সাহায্যে এভাবে একটু ডোলে ডোলে যদি মিশিয়ে নিই তাহলেই মিশে যাবে। আর যেহেতু এখানে নারকেল অ্যাড করা হয়েছে এই কারণে একটু দানাটা থেকে যাবে, তো সেটা সমস্যা নেই। কিন্তু যতটুকু আমরা সম্ভব ততটুকু এভাবে চামচ দিয়ে নেড়ে চেড়ে এভাবে ডোলে ডোলে মিশিয়ে দিব বড় বড় দানাগুলো। এ পর্যায়ে আমি এখানে 3টা এলাচ দিয়ে নিব। এলাচটা দিলে বেসনের যে ফ্লেভার আছে সেটা থাকবে না, কারণ বেসনের ফ্লেভারটা লাড্ডুর মধ্যে থেকে গেলে ভালো লাগে না। তো আমার ভাজা হয়ে গেছে 8-9 মিনিট, এটাকে আমি ভেজে নিয়েছি বেসনটাকে। এখন এখানে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে নিলাম। ঘি আমি এখানে 1/2 কাপ পরিমাণ দিব 1 কাপ বেসনের সাথে। তো আমি অল্প অল্প করে ঘি দিব, অল্প অল্প করে ঘি দিয়ে এটা মিশিয়ে নিব। একবারেও দেওয়া যাবে, কিন্তু অল্প অল্প করে দিলেই ভালো, কতটুকু প্রয়োজন সেটা বোঝা যায়। তো আমি অল্প অল্প করে দিয়ে মোট 1/2 কাপ ঘি এখানে দিয়েছি। তো এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশাতে হবে যাতে কোনো দানা না থাকে। আর চুলার জালটা অবশ্যই কম রাখতে হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু চুলার জালটা কমই রাখতে হবে, তা না হলে পুড়ে যেতে পারে। তো এ পর্যায়ে আমি দিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি, গুঁড়ো করে রেখেছিলাম আমি আগেই, ব্লেন্ড করে রেখেছিলাম। তো সেটা দিয়ে দিচ্ছি। 1 কাপ বেসনের সাথে 1 কাপ চিনি হলেই যথেষ্ট। তো এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর চিনিটা অবশ্যই আপনারা এভাবেই দিবেন, তা না হলে চিনিতে একটা পানি কাটে, সেটাতে নরম হয়ে যাবে হালুয়াটা, বেশি নরম হয়ে গেলে শুকাতে অনেক দেরি হবে। তো চিনিটা আমি দেখতে পাচ্ছেন মিশিয়ে নিয়েছি, কেমন ঝরঝরা হয়েছে, চিনি থেকে কোনো পানি কাটেনি। এখন আমি এখানে 2 টেবিল চামচ গুঁড়ো দুধের সাথে অল্প একটু পানি মিশিয়ে এভাবে ঘন করে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু লিকুইড দুধও ব্যবহার করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে দুধটাকে ভালো করে জাল দিয়ে ঘন করে নেবেন। বেশি আবার বেশি দুধও দেওয়া যাবে না, দিলে এটা অনেকটা নরম হয়ে যাবে এবং শুকাতে অনেক দেরি হবে, আর তখন জিনিসটা স্টিক হয়ে যাবে। তো এই কারণে এভাবে গুঁড়ো দুধ দিলেই ভালো, খেতেও অনেক ভালো লাগে।
দুধের একটা ভালো ফ্লেভার আসে। তো এটাকে আমি ভালোভাবে এভাবে নেড়ে চেড়ে নেব, ভালো করে মিশিয়ে নেব। তো এরপর যে আমি একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, লবণটা দিলে মিষ্টির টেস্টটা ভালো আসে। আর কারো যদি পছন্দ না হয় লবণটা মিষ্টিতে, তাহলে বাদও দিতে পারেন, সমস্যা নেই। তো এটাকে ভাবে ডলে ডলে মিশিয়ে নিতে হবে। আমার হালুয়াটা অলমোস্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনা আপনি খুলে চলে আসছে চামচের সাথে। তো এরকম যখন খুলে চলে আসবে প্যান থেকে, তখনই বুঝতে হবে হালুয়াটা হয়ে গেছে। তো এভাবে একটু চেপে চেপেই করতে হবে, নাড়তে হবে। এখন এ পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি এখানে চেরি ফল, কুচি করে নিয়েছি। এটাকে একটু মিশিয়ে নিব নামানোর আগে। ফল, এই চেরি ফলটা দিলে হয় কি, দেখতেও সুন্দর লাগে এবং খেতেও ভালো লাগে। আপনারা যদি কেউ না দিতে চান বা না থাকে, না দিলেও চলবে, কিন্তু দিলে সুন্দর লাগে এবং খেতেও ভালো লাগে। তো আমার হালুয়াটা হয়ে গেছে লাড্ডু বানানোর জন্য। তো এখন আমি এটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নামিয়ে নিব। আর অবশ্যই নরম থাকতে থাকতে নামাতে হবে, একবারে শক্ত করে নামালে এটা নামানোর পরে আরও শক্ত হয়ে যাবে, তখন লাড্ডু বানানো খুব অসম্ভব হয়ে যাবে, কারণ তখন শক্ত জিনিসটাকে আমরা গোল শেপ দিতে পারবো না। তো এটাকে আমি নামিয়ে একটু ঠান্ডা করে নিব, হালকা ঠান্ডা করব, বেশি ঠান্ডা করব না। তো হালুয়াটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি, আর হাতে একটু ঘি মেখে নিয়েছি। এখন এটাকে অল্প অল্প করে নিয়ে গোল গোল লাড্ডু শেপ দিয়ে দিব। আর এখনো কিন্তু এটা অনেকটাই গরম, কিন্তু হাতে সহনশীল এমন এমন গরম থাকতে হবে। বেশি ঠান্ডা হয়ে গেলে আবার হবে না, লাড্ডু শেপ দেওয়া যাবে না, সুন্দর হবে না। তো লাড্ডু শেপ দিয়ে নিচ্ছি এভাবে করে, এভাবে করে আরেকটি বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এভাবে অল্প অল্প করে আপনারা আপনাদের পছন্দ মতন সাইজে বানিয়ে নেবেন। তো এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। তো হয়ে গেল বেসন এবং নারকেলের মজাদার লাড্ডু। এই লাড্ডুটি খেতে কিন্তু ভীষণ মজা, একদম আমরা দোকান থেকে যেমন লাড্ডু কিনে খাই ঠিক সেই রকম। তো এই লাড্ডুর গায়ে আমি একটু নারকেল জড়িয়ে নিয়েছি, যেহেতু এটা বেসন এবং নারকেলের লাড্ডু, ভাজা নারকেল আমি এটার গায়ে একটু লাগিয়ে নিয়েছি। একটু খেয়েও দেখাচ্ছি আপনাদেরকে, দেখতে পাচ্ছেন ভিতরটা অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। আপনারা নিশ্চয় বাসায় এটা তৈরি করে দেখবেন, আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।